আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ডিয়ার ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি অনেক কমেন্টের উত্তর দিয়েছি বা অনেক কমেন্টে কমেন্ট পাচ্ছিলাম এই বিষয়গুলো নিয়ে তিনটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হাঙ্গি সম্বন্ধে যেটা আপনাদের জানা খুবই জরুরি আর এর আগে আমি একটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেই সম্বন্ধে যদি আপনারা আরও জানতে চান যে ভিডিওতে আপনাদের জানার আগ্রহ যে কোনোটা বিষয় নিয়ে হয়তো আপনারা আমাকে আরও কমেন্ট করলে আমি ওই বিষয়ে মানে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখন অনেকে হাংরি সম্বন্ধে আমাকে অনেক কমেন্ট করছেন যার কারণে হাঙ্গরি এই ভিডিওটি আমি সংক্ষেপে আপনাদের জন্য নিয়ে এসেছি তো প্রথমে আসা যাক যে হাংরি টিয়ার এবং পিয়ার এই সম্বন্ধে তো অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই আমি হাংরিতে আসার পরে কি অন্য দেশে যেতে পারবো এরকম অনেকের অনেকের প্রশ্নের উত্তর আমি দিয়েছি কমেন্টে তো বিশেষ করে এটার নিয়মটা আমি আপনাকে বলে দিই যখন আপনি হাংরিতে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনাকে অবশ্যই আপনার টিআর কার্ড তৈরি করতে হবে যদি আপনার সে কার্ড না তৈরি করে যদি আপনাকে সে কাজ করায় বা কাজে আপনাকে ইনভলভ করে সে তাহলে তার পলিসি ঝামেলা হবে বা পুলিশি পলিসি জরিমানা হবে তার নামে তো সেই জন্য মালিক পক্ষ আগ্রহ আগ্রহ করে বাধ্য হয়ে আপনার কার্ড তৈরি করতে হবে অর্থাৎ মূল কথা হচ্ছে যদি মালিক পক্ষ নাও চায় তারপরও আপনাকে কার্ড করে দিতে হবে কার্ড করে দিতে সে বাধ্য এখন আসেন যে কার্ড করতে কতদিন সময় লাগতে পারে আপনার টিআর কার্ড করতে যখন আপনি হাংরিতে এন্ট্রি হলেন বা যাবার পরে মোটামুটি আপনার তিন মাসের ভিতরে আপনাকে কার্ড তৈরি করে দিতে হবে বা আপনার কার্ড হয়ে যাবে ফিঙ্গার প্রিন্ট আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই মানে সব কিছু মিলিয়ে ব্যাঙ্ক ড্যাব ট্যাক্স পে করা এভরিথিং যত কাজ আছে সব কাজ মিলিয়ে আপনার ম্যাক্সিমাম তিন মাস লাগবে আপনার কার্ড হাতে পেতে হাংরির এবং ওই হাঙ্গরির যখন আপনি হাঙ্গরি থাকবেন ওই যেই কার্ডটা আপনার হবে ওই কার্ড দিয়ে আপনি চাইলেই অন্য দেশে যেতে পারবেন ট্রাভেল করতে পারবেন কিন্তু অন্য আট দশটা ইউরোপের দেশের মতো যেমন অন্য অন্য দেশগুলো আছে সাধারণত নিয়ম হচ্ছে এক দেশের কার্ড অন্য দেশে যাবার পরে কাজ করা যায় কিন্তু এই শুধু একটা হাংরি দেশ যেখানে একটু নিয়ম ভিন্ন আপনি হাংরি কার্ড দিয়ে অন্য দেশে ট্রাভেল পেতে পারবেন ঠিকই কিন্তু আপনি এই কার্ড দিয়ে অন্য দেশে কাজ করতে পারবেন না আর যখন আপনার এই কার্ডের মেয়াদ আবার শেষ হয়ে যাবে প্রথমত একটা কার্ড যখন আপনি এখানে যাওয়ার পর করলেন লিগালভাবে বৈধভাবে থেকে যখন কার্ড করলেন করার পর যখন এই কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে পুনরায় আপনাকে আবার কার্ড কার্টিনিউ করতে হবে কিন্তু অনেকের প্রশ্ন হচ্ছে যে পি বা পাসপোর্ট কতদিন পরে পেতে পারি হাংরিতে সচরাচর সহজে ওরা কাউকে নাগরিকত্ব দেয় না যেটা রোমানিয়া তো রোমানিয়া যে দেশ আছে রোমানিয়া তো সেম এরকম ব্যাপারটা আছে যেটা সহজে নাগরিকত্ব পায় না ওরা অনেক নিয়ম কারণ মানে সোজা কথা কবিরাজের কাছে গেলে যেমন তাবিজ কবজ বেঁধে দেয় সেম এরকম এরাও আপনাকে ওই রোগ মুক্তি হতে হলে বিভিন্ন তাবিজ কবজের নিয়ম বেঁধে দেয় যেটা এটা করতে হবে সেটা করতে হবে আমাদের ভৌগোলিক সম্বন্ধে জানতে হবে নানান ধরনের মানে তেনা না ঝামেলা আর কি তো এখন বিষয়টা হচ্ছে আপনার সাধারণত পাঁচ বছর বা সাত বছর পরে বা দশ বছর পরে হয়তো আপনি পেয়ার বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা না করতে পারবেন কিন্তু আপনার সচরাচর কেউ এরকম পাইছে এরকম আমার আমার এখন পর্যন্ত আমি জানতে পারি নাই আমি বুধাবেসটা অনেক সাথে অনেকজনের সাথে কথা বলেছি বাঙালিদের সাথে যারা বল কেউ ওই ওইখান থেকে হাঙ্গি কেউ পিয়ার নিছে বা কেউ পাসপোর্ট নিছে এরকম আমাকে কেউ দেখাইতে পারেনি বা বলতে পারেনি হয়তো এই জন্যই বলতে পারেনি কারণ ওইখানে যাওয়ার পর হয়তো কেউ থাকেনি বা চলে গিয়েছে অন্য দেশে এমনটা হতে পারে আমি জানি না আল্লাহ ভালো জানেন তো এটা হচ্ছে আপনার এই কার্ডের এবং পেয়ারের বিষয়ে বললাম যেটা আপনাকে আমার আমার আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই ওই কার্ড দিয়ে অন্য দেশে ট্রাভেল করা যাবে কি না আশা করি আপনারা আমার এই উত্তরটা পেয়েছেন এই কথাগুলো থেকে তবে আপনি প্রথম টিআর পাওয়ার পরে তিন বছর চার বছর পরে আপনি পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা আপনার পেয়ার হবে চেষ্টা করলে পেতে পারেন কিন্তু পি আর পাসপোর্ট কেউ নিই সেরকম আমি খুঁজে পাইনি আমি বেস্টে অনেক সাথে কথা বলেছি কেউ বলতে পারেনি আমাকে যে পেয়েছে তো স্যালারির বিষয়টা আসি স্যালারি হচ্ছে যেটা সরকারি ওরা স্যালারি প্রতি দিয়েছে সেটা হচ্ছে আপনার ছয়শো বিশি গ্রুপ তো ছয়শো বিশ ইউরু কোনো মালিক দেয় না সচ সবাই সাতশোর পর থেকে শুরু করে সাতশো ইউরু সাতশো পঞ্চাশ ইউরু মিনিমাম থেকে মালিকেরা শুরু করে আর যারা বিভিন্ন টিপস পান বা কমিশন পান এই লেভেলে যারা কাজগুলো করতেছে বাঙালিরা এই সবকিছু মিলে মাস শেষে দেখা গেছে এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা স্যালারি মানে ই করতে পারে ইনকাম মানে এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে তো এই হচ্ছে স্যালারির ব্যাপারে আর আমি যেটা মনে করি যদি কেউ হাঙ্গরিতে আসতে পারেন ভালোভাবে হবে তাহলে আপনার হাঙ্গি থেকে হাঙ্গরি সেই লিগ্যাল সে না গিয়ে হাঙ্গিতে বোধভাবে বসবাস করে পিআর জন্য বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করাটাই আমি মনে করি অনেক বেটার কারণ এই পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ আমার জানা তো জানা মতে বাংলাদেশিদের ভিতরে যারা অ্যাপ্লাই করেছে বা যারা বিষা নিয়েছে প্রায় 28 29 জন মতে এই পর্যন্ত হাঙ্গরিতে ঢুকছে বাংলাদেশি এবং অনেকে আপনার হাঙ্গরিতে বিছা প্রসেসিং করতেছে বা অ্যাপ্লাই করে বসে আছে আর এখন তারও সহযোগী আলহামদুলিল্লাহ এখন ঢাকাতেই ফাইল জমা হচ্ছে হাঙ্গরির তো আশা করি সবাই এই ধৈর্য ধরে ট্রাই করুন এবং সৎভাবে কাজ করার চেষ্টা করুন আশা করি সবার মঙ্গল হবে বা ভালো হবে সবার স্বপ্ন পূর্ণ করবেন তো এই সুযোগটা আপনারা নষ্ট করবেন না হাঙ্গরির মোটামুটি সুযোগটা খুব ভালো হয়েছে আমাদের জন্য বাংলাদেশিদের জন্য যারা চেন্জিংয়ে ঢুকার জন্য স্বপ্ন তো বরাবরই আমি বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবার মন পূর্ণ করুক আর আমার জন্য করবেন আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবার هل لك صدقات تخفى لا يعلمها الا الله قصص لا تكشف الا بكتابك